সবাইকে স্বাগতম। নিকলি গিয়েছিলাম পরিবার পরিজন নিয়ে, সেখানে কি দেখলাম এবং কি কি ভালো লাগলো না তা আপনাদের জানাতে চাই। এ বিষয়ে আপনারা সতর্ক হবেন এমনটাই আশা করছি। হাওরের পরিবেশ ছিল চমৎকার, শিল্পীর আঁকা ছবির মতো, এবং সেখানকার মানুষ দারুণ মিশুক ও আন্তরিক। তাদের ব্যবহার এবং আপ্যায়ন আসলেই কখনো ভুলব না আমি। তবে হাওরে ডিজে পার্টি এও সম্ভব? জি ভাই, তাই দেখে আসলাম নিকলিতে। পুরো নিকলি হাওরে আমি ঘন্টা তিনেক ছিলাম, এর মাঝে একটি মিনিটও আমি পাইনি শুধু বাতাসের বা ভাটিয়ালি বা কোনো পল্লীগীতির সুর। কখনো মাইকে, আবার কখনো স্পিকারে বাজছে বিদেশি সব গান, সাথে নাচ। বেশ অবাক হলাম, জাতি হিসাবে বাঙালি হলেও কেমন জানি ভিনদেশি ভূত আমাদের দিনে দিনে গ্রাস করে নিচ্ছে। শুনুন ভাই, আপনি গান শুনতেই পারেন, তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনার গানের শব্দ পুরো হাওরবাসীকে শুনতে হবে এটা আসলে ঠিক না। তারপর আরও চোখে পড়ল স্থানীয় ভাষায় যাকে বলা হয় নৌকা। এত বড় হাওর, বড় বড় সব ঢেউ, কিন্তু বেশ কিছু নৌকাতে জীবন বাঁচানোর কোনো উপকরণ আমার চোখে পড়ল না। এমনকি এই নৌকার হাওরে চলার ফিটনেস আছে কি না তাতেও আমার সন্দেহ হয়। পরিবার নিয়ে হাওরে বেশ ভয় পেয়েছিলাম আমি। অতএব আপনারা যারা যাবেন এসব বিষয় মাথায় রাখতে ভুলবেন না। সবশেষে নিকলি বেড়িবাঁধে যখন নামলাম তখন লক্ষ লক্ষ মানুষ, তাতেও আমার কোনো সমস্যা নেই। তবে কিছু কিউট পিপলকে দেখলাম রাস্তার মাঝেই কাপড় পাল্টাচ্ছেন, কারণ তারা হাওরে গোসল করেছিলেন, সাঁতার কেটেছিলেন। এছাড়াও রাস্তায় জ্যামসহ বেশ কিছু অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরলাম। সর্বোপরি যেটা বলতে চাচ্ছি বা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, একটি পর্যটক এলাকায় এরকম আসলে ঠিক না। সরকারের কাছে একজন নাগরিক হিসেবে দাবি থাকলো পর্যটন এলাকাগুলোকে নিরাপদ করুন। হাওর বা কোনো নির্দিষ্ট এলাকা ছাড়া কোথাও স্পিকার দিয়ে গান হবে না, এই আইন করা উচিত। নৌকাগুলোকে ফিটনেসের আওতাভুক্ত করুন এবং ভাড়া নির্ধারণ করুন। নিকলি সহ সব প্রয়োজনীয় পর্যটন এলাকায় পোশাক পরিবর্তন এবং রেস্টরুমের আলাদা জায়গা করুন। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সময়ের গল্পে।